সবাইকে ধাতু ক্লাসে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে পদ দ্বারা কোন কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেরকম ক্রিয়াপদটাকে ভেঙে ফেলা হলো তাহলে দুটো অংশ পাওয়া গেল এটার প্রথম অংশ কর দ্বিতীয় অংশ এ এই যে ক্রিয়াপদের প্রথম অংশ কর এটাকে বলা হবে ক্রিয়ামূল এবং দ্বিতীয় অংশ এ এটাকে বলা হবে ক্রিয়া বিভক্তি আর এই যে ক্রিয়া মূল অংশ এটাকে বলা হবে ধাতু অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশ এটাই হচ্ছে ধাতু তার মানে আমরা বলতেই পারি যেটা ধাতু সেটাই হচ্ছে ক্রিয়া মূল আবার আপনি এই ক্রিয়া বিভক্তি অংশটা বাদ দিয়ে দেন তাহলে দেখেন এই মূল অংশটা থাকে অর্থাৎ ধাতু সংজ্ঞা এভাবেও দেয়া যাবে ক্রিয়াপদের বিভক্তি মুক্ত অংশ এটাকে বলবে ধাতু তার মানে যত দুটো সংজ্ঞা একটা হচ্ছে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে আর একটা হচ্ছে ক্রিয়াপদের বিভক্তি মুক্ত ধাতু বলে এতো গেল ক্রিয়াপদ এখন আমরা একটা নামপদ নি যেরকম একটা নামপদ নিমাই এই নিমাই নামপদটাকে ভেঙে ফেলা হলো প্রথম অংশ নিম এবং দ্বিতীয় অংশ আই এই যে নিম এটা কিন্তু এখানে আর ধাতু নয় এটা কিন্তু হয়ে গেছে প্রতিতপदिक তার মানে নামপদের যে মূল অংশ এটাকে বলা হবে প্রাতিপদীক তার মানে ক্রিয়াপদের মূল অংশ ধাতু আর নামপদের মূল অংশ প্রাতিপদিক ধাতু তিন প্রকার মৌলিক ধাতু সাধিত ধাতু যৌগিক বা সংযোগমূলক ধাতু মজার ব্যাপার হচ্ছে মৌলিক ধাতু তিন প্রকার সাধিত ধাতু তিন প্রকার তার মানে ধাতু সম্পর্কিত যদি কোনো প্রকারভেদ আসে তাহলে সেটা হবে তিন প্রকাশ এখন আমরা শিখব মৌলিক ধাতু মৌলিক ধাতু এর অপর নাম সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু যে ধাতু ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু বলে যেরকম কর পর চল ধর কিংবা খা একটু খেয়াল করে দেখেন এই যে ধাতুগুলো এগুলোকে কোনোভাবেই ভাঙা বা বিশ্লেষণ করা যাচ্ছে না যদিও শেষে যেটা আছে খা এটাকে যদি ভেঙে ফেলা হয় খ যোগ আ আসে কিন্তু একটু খেয়াল করে দেখেন খ এটা একটা বর্ণ হয়ে গেছে আবার আ এটা একটা বর্ণ হয়ে গেছে এটা কিন্তু ধাতু হয়ে ওঠেনি তার মানে যে ধাতুকে ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না সেটাই হচ্ছে মৌলিক ধাতু মৌলিক ধাতু আবার তিন প্রকার এক বাংলা ধাতু দুই সংস্কৃত ধাতু আর তিন বিদেশি ধাতু মজার ব্যাপার হচ্ছে পরীক্ষাতে কিন্তু আমাদের কোনটি বাংলা ধাতু কোনটি সংস্কৃত ধাতু কিংবা কোনটি বিদেশি ধাতু এগুলোই নির্ণয় করতে দেয় সাধারণত সো এই ধাতুগুলো আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখব বাংলা ধাতু যে ধাতু বা ক্রিয়ামূলগুলো সাধারণত সংস্কৃত ক্রিয়াপদ থেকে সরাসরি আসেনি সেগুলোই হচ্ছে বাংলা ধাতু বাংলা ধাতু চেনার উপায় তুই এর পরে আমরা সাধারণত যেই ক্রিয়ামূল বা ধাতুটা পাবো সেটাই হবে বাংলা ধাতু যেরকম তুই পড় আর পড়েন তাহলে সাধারণত তুই পড়েন আমরা কখনো বলি না তুই পর বলি তাহলে এই যে পড় এটাই হচ্ছে বাংলা ধাতু তেমনিভাবে তুই চল তুই ওঠ তুই বস তুই খা তুই যা এই যে ধাতুগুলো আমরা পেলাম এগুলো সব হচ্ছে বাংলা ধাতু অর্থাৎ তুই এর পরে যে ক্রিয়াপদগুলো পাওয়া যাবে সেগুলো সব বাংলা ধাতু বিদেশি ধাতু একটি ছেলে তার সবচেয়ে প্রিয় মানুষটির জন্য একটি পোশাক কিনে কোনো এক ব্যক্তির মাধ্যমে পোশাকটি মেয়েটির কাছে পৌঁছে দিল মেয়েটি পোশাক পেল এবং কিছুক্ষণ পরে ছেলেটিকে ফোন দিল দিয়ে বলল তুমি আমাকে কি ড্রেস কিনে দিয়েছো এটা গায়ে দেওয়ার পরে আটো হয়ে গেছে এবং এটার ঝুল হয়ে গেছে খাটো এ কথা বলে মেয়েটি চেঁচামেচি শুরু করে দিল কিছুক্ষণ চেঁচামেচি করার পরে মেয়েটি নিজেই তার ফোনের সুইচ অফ করে দিল এদিকে ছেলেটি কানেক্ট হওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই মেয়েটির সাথে কানেক্ট হতে পারে না যথারীতি এই মান ভাঙানোর জন্য ছেলেটি মেয়েটির কাছে যেতে হবে সেজন্য তার মনের ভেতরে মেয়েটির জন্য একটি টান ধরে গেছে যথারীতি সে তার কাছে যাওয়ার জন্য নিচে নামলো এবং দেখল বাইরে ঝমঝম বৃষ্টি সে বৃষ্টি উপেক্ষা করে ভিজে ভিজে মেয়েটির বাসার সামনে গেল গিয়ে দেখলো মেয়েটি তার বাসার বারান্ডাতে দাঁড়িয়ে আছে ছেলেটি নিচ থেকে ডাক দিল মেয়েটি নিচে নেমে আসলো এবার ছেলেটি মেয়েটিকে বলল। আমার দিকে একবার ফিরো মেয়েটি ফিরল না তখন ছেলেটি বলল প্লিজ আমার দিকে একবার চাহো কিন্তু মেয়েটি চাইল না তখন ছেলেটি মেয়েটির কাঁধে একটা ঠেল দিল মেয়েটি তখন রাগান্বিত হয়ে বলল ডোন্টাস মি তুমি একটা বিগড়ে যাওয়া ছেলে তোমার সাথে আজকের পর থেকে সমস্ত সম্পর্ক টুট হয়ে গেছে এ কথা বলে মেয়েটি দৌড়ে তার বাসায় চলে গেল ছেলেটি কী করবে কিছুই ভেবে পায় না সে নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এবং সে সিদ্ধান্ত নিল সে এবার মেয়েটির বাসায় যাবে যথারীতি তার বাসায় গিয়ে দরজায় নক করলো দরজা খুলল কিন্তু মেয়েটির ছোট বোন ছেলেটি জিজ্ঞেস করলো কই সে ছোটো বোনটি বলল আপু তো একটু আগে ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে তখন ছেলেটি দরজায় নক করলো কিন্তু কোনো ধরনের রেসপন্স না পেয়ে শেষমেশ দরজা ভাঙা হলো এবং ভেঙে ভেতরে ঢুকে দেখলো মেয়েটি ফ্যানের সাথে লটকে আছে ছেলেটি এই দৃশ্য দেখে ডর পেয়ে গেল এবং যখন তাকে নামানো হলো দেখলো সে মারা গেছে ছেলেটি তো একেবারে জমে গেল যাই হোক এই গল্পের ভেতরে আমরা ছোট ছোট যে ধাতুগুলো পেয়েছি এই সবগুলো হচ্ছে বিদেশাগত ধাতু এবার আমরা শিখব সংস্কৃত ধাতু সাধারণত যেই কোনো ধাতুর মধ্যে যদি যুক্ত ব্যঞ্জন রিকার অথবা ফলা দেখা যায় তাহলে তখন সেটা হয়ে যাবে সংস্কৃত ধাতু যেরকম স্থ তাহলে এটা যুক্ত ব্যঞ্জন দিয়ে গঠিত একটা ধাতু অর্থাৎ এজন্য এটা হয়ে গেছে সংস্কৃত ধাতু ঠিক তেমনিভাবে ক্রি কিংবা জি এগুলো রিকার দিয়ে গঠিত এজন্য এ দুটো হয়ে গেছে সংস্কৃত ধাতু তেমনিভাবে যদি বলা হয় ক্রদ তাহলে এটা কিন্তু ফলা দিয়ে গঠিত এজন্য এটা হয়ে গেছে সংস্কৃত ধাতু অর্থাৎ কোনো ধাতুর ভেতরে রিকার ফলা অথবা যুক্ত ব্যঞ্জন থাকলে তখন সেটা হয়ে যাবে সংস্কৃত ধাতু তাহলে আমরা বাংলা ধাতু চিনব এর পরে যে ক্রিয়াপদগুলো আছে সেগুলো দিয়ে বিদেশি ধাতু গল্পটা আছে এই গল্পটা দিয়ে শিখব আর সংস্কৃত ধাতু হবে যুক্ত ব্যঞ্জন ফলা আর দিয়ে গঠিত ধাতুগুলো তাহলে এতক্ষণ আমরা শিখলাম মৌলিক ধাতুর ভেতরে যে প্রকারভেদগুলো আছে সেগুলো এখন আমরা শিখব সাধিত ধাতু মৌলিক ধাতুর পরে আপ্রত্যয় যোগ হলে তখন সেটা হয়ে যাবে সাধিত ধাতু যেরকম কর এরপরে আপত্তায় যোগ করা হলো হলো করা এই করাটাই হয়ে গেছে সাজিত ধাতু ঠিক তেমনি ভাবে বলা চলা ধরা এগুলো সব হয়ে গেছে সাজিত ধাতু এখন আপনাদের কাছে মনে হতে পারে এই যে করা বলা চলা কিংবা ধরা এগুলো তো ক্রিয়াপদও হতে পারে আসলে এগুলো ক্রিয়াপদ এগুলো তখনই ধাতু হবে যখন এগুলোর পরে অতিরিক্ত কোনো বর্ণাংশ চলে আসবে যেরকম করাচ্ছেন তাহলে এই যে ক্রিয়াপদ এটাকে যদি ভেঙে ফেলা হয় তাহলে হবে করা যোগ সেন তাহলে এখানকার যে করা এটাই কিন্তু সাধিত ধাতু কিন্তু তেমনিভাবে অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে যে করা বলা চলা এগুলো ক্রিয়াপদ হতে পারে কিন্তু এগুলোর পরে যদি কোনো অতিরিক্ত বর্ণ অংশ এসে সেটাকে যুক্ত করে তখন সেটা হয়ে যাচ্ছে সাধিত ধাতু সাধিত ধাতু তিন প্রকার এক নাম ধাতু দুই প্রযোজ্য ধাতু আর তিন ধাতু আবারও বলি এই প্রকারভেদগুলো এখান থেকেই কিন্তু সাধারণত পরীক্ষায় কোশ্চেন তো এখানেও আমরা এই প্রকারভেদগুলো কিভাবে চেনা যায় বা মনে রাখা যায় সেটাই আমরা দেখব নাম ধাতু বিশেষ বিশেষণ কিংবা অনুকার অব্যয়ের পরে আপ্রত্যয় যোগ হলে তাকে নাম ধাতু বলে যেরকম একটা বিশেষ্য হাত এরপরে আপ্রত্যয় যোগ করা হলো হলো হাতা এই হাতা এখানে হয়ে গেছে নাম ধাতু তবে এই হাতা তখনই নাম ধাতু বলে পরিগণিত হবে যখন এটা ক্রিয়ার মূল হিসাবে ব্যবহৃত হবে তাহলে হাতা দিয়ে যদি একটা ক্রিয়াপদ করা হয় তাহলে হতে পারে হাতাচ্ছে তাহলে এই যে হাতাচ্ছে যে হাতা এটাই কিন্তু হয়ে গেছে নাম ধাতু তেমনিভাবে ঘুমাচ্ছে তাহলে এখানে যে ঘুমা এটাই হচ্ছে নাম ধাতু ধমকাচ্ছে ধমকা নাম ধাতু চকমকাচ্ছে চকমকা নাম ধাতু ঝলমলাচ্ছে ঝলমলা এটাই কিন্তু নাম ধাতু প্রযোজক ধাতু প্রযোজক ধাতুর আর এক নাম নিজন্ত ধাতু সাধারণত অন্যকে নিয়োজিত করা অর্থে যে ধাতু হয় সেটাই হচ্ছে প্রযোজক ধাতু যেরকম মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাহলে এই যে দেখাচ্ছেন এটা কিন্তু তিনি শিশুকে নিয়োজিত করছেন শিশু কিন্তু সেটা দেখছে অর্থাৎ দেখাচ্ছেন যে দেখা এটাই কিন্তু হয়ে গেছে প্রযোজক ধাতু তেমনিভাবে বলাচ্ছেন কিংবা করাচ্ছেন এখানে কিন্তু বলা কিংবা করা এটাই কিন্তু হয়ে গেছে প্রযোজক ধাতু তাহলে এখন প্রশ্ন হতে পারে যে নাম ধাতু এবং প্রযোজক ধাতুর ভেতরে আসলে পার্থক্যটা কোথায় এখন নাম ধাতু এটা মূলত নিজে করা অর্থটা দেয় আর প্রযোজক ধাতু এটা হচ্ছে অন্যকে নিয়োজিত করার একটা ব্যাপার থাকে এবার আমরা শিখব কর্মবাচ্ছেদ ধাতু আসলে কর্মবাচ্ছেদ ধাতু আলাদা করে শেখার দরকার নেই এটা আসলে প্রযোজক ধাতুরই অন্তর্গত তার মানে প্রযোজক ধাতু যদি আমরা পারি তাহলে কর্মবাচ্ছেদ ধাতু পারব সংযোগমূলক ধাতু সংযোগমূলক ধাতুতে যাওয়ার আগে আমরা একটা ঘটনা দেখে আসি ঘটনাটি একটি ভাই ও তার বোনের ভাইটির একটি কু অভ্যাস ছিল সে যে কোনো জিনিস পা দিয়ে ছুঁয়ে দেখত এজন্য তার বোন অনেক চেষ্টা করেছে শুধরানোর কিন্তু পারেনি তো একদিন গরমের দিনে তাদের বাসার বিদ্যুৎ চলে গেল বাড়িটিতে জেনারেটর বা বিদ্যুতের অন্য কোনো ব্যবস্থা ছিল না বাড়িটিতে থাকা একটি পাখা তাদের গরমের সম্বল ছিল আর পাখাটি সবসময় ওই বোনটির রুমেই থাকতো তো সেদিন বিদ্যুৎ চলে যাওয়াতে গরম সহ্য করতে না পেরে ভাইটি তার বোনের কাছে গেল এবং বলল আপু পাখাটা দে সে পাখা দিতে গেল কিন্তু ভাইটি কু অভ্যাসবশত আগে পা বাড়িয়ে দিল এজন্য তার বোন রেগে গিয়ে বলল তুই তুই কর দিয়ে মানে হাত দিয়ে পাখা ধর নয়লে ছাড় না হলে বের হ কর তো বন্টির শেষ কথাটির ভেতরে কর দিয়ের দে, পা, খা, ধর এবং দিয়ে এগুলো সব যৌগিক বা সংযোগমূলক ধাতু সংযোগমূলক ধাতু সংযোগ এই সংযোগের ভেতরেই কিন্তু সংযোগমূলক ধাতুর ব্যাপারটা লুকানো আছে অর্থাৎ যৌগিক বা সংযোগমূলক ধাতু হতে গেলে অবশ্যই দুটো পদ লাগবে এবং এই দুটো পদের যেকোনো একটা অবশ্যই হতে হবে কর দে পা খা ধর কিংবা ছাড় যেরকম পড়া কর তাহলে কিন্তু পড়া একটা পদ কর আর একটা পদ এই দুইটা পদ মিলে একত্রে কিন্তু একটা ধাতু হয়েছে তখন এটা হয়ে গেছে সংযোগমূলক ধাতু আলাদাভাবে যদি আপনি করটাকে নেন তখন সেটা কিন্তু মৌলিক ধাতু হয় কিংবা আলাদাভাবে আপনি যদি পর শব্দটা নেন তখন কিন্তু সেটা সাজিত ধাতু হয় কিন্তু তখন কিন্তু যখন এটা একসাথে হয়েছে তখন সেটা হয়ে গেছে সংযোগমূলক ধাতু তবে শুধুমাত্র মৌলিক ধাতু বা সাধিত ধাতুর যে পদগুলো আছে সেগুলো দিয়েই যে সংযোগমূলক ধাতু গঠিত হবে এরকম কোনো ব্যাপার নাই অন্যান্য পদ দিয়েও এটি গঠিত হতে পারে যেরকম ভাত দে কিংবা লজ্জা পা অথবা ভাত খা কিংবা বই ছাড় সেই সব এই সবগুলো উদাহরণের ভেতরে কিন্তু ওই ঘটনাটার কর দে পা খা ধর কিংবা ছাড় শব্দটা রয়ে অর্থাৎ যৌগিক বা সংযোগমূলক ধাতু হতে গেলে অবশ্যই দুটো পদ লাগবে এবং এই দুটো পদের যেকোনো একটা অবশ্যই হতে হবে কর দে পা খা ধর কিংবা ছাড় যাক সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো দিনে সেই দিনের অপেক্ষায় আল্লাহ হাফেজ